হরে কৃষ্ণ সুপ্রিয় ভক্তবৃন্দ আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের একটি অনেক সুন্দর খবর দিচ্ছি আগামীকাল চোদ্দ এপ্রিল পহেলা বৈশাখ রামনবমী এবং আরেকটি বিশেষ অনুষ্ঠান হতে যাচ্ছে সিলেটের গোলাপগঞ্জে ঢাকা দক্ষিণ ধাম যেখানে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর পিতা এবং দাদার জন্মস্থান সেই স্থানে আগামীকাল রোববারে ইসকনের আয়োজনে সারা দিনব্যাপী বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে উক্ত অনুষ্ঠানে হিজ হলিনেস ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজের পরিচালনায় হাজার হাজার ভক্তবৃন্দরা আসবেন সেখানে মহাপ্রসাদের ব্যবস্থা রয়েছে মঙ্গল আরতি থেকে শুরু করে দর্শন গুরু গুরুপূজা ভাগবতম ক্লাস শ্রীকৃষ্ণ চৈতন্য কথা এবং হরি অনুষ্ঠিত হবে তো আপনারা সকলে কালকে ঢাকা দক্ষিণ ধামে আসুন এবং এই অনুষ্ঠান উপভোগ করুন এটির মূল অর্থটি হচ্ছে যে এই মাসের কোনো এক রবিবারে শ্রীচৈতন্য মহাপ্রভু এই ঢাকা দক্ষিণ ধামে এসেছেন বলে কথিত রয়েছে কিন্তু কোন রবিবারে এসেছেন সেটি নির্দিষ্ট না থাকার কারণে প্রত্যেক রবিবারই সেখানে প্রোগ্রাম হয় চার রবিবারই প্রোগ্রাম হয় তো এবছর অথরিটি তারা কৃপা পরবশ হয়ে ইস্কনকে শেষ রবিবারটি দিয়েছে প্রোগ্রাম করার জন্য এজন্য সারা বাংলাদেশ ব্যাপী ভক্তদের আমরা অনুরোধ জানাচ্ছি আপনারা আসুন এবং এই প্রোগ্রামে অংশগ্রহণ করুন এবং সিলেটের বিশেষ করে সিলেট বিভাগে যারা আছেন তারা সহজে আসতে পারবেন এবং এই প্রোগ্রাম উপভোগ করতে পারবেন আমরা চাই শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা আপনারা লাভ করুন আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিতে চাই সেটি হচ্ছে যখন শ্রী সচিমাতা এবং জগন্নাথ মিশ্র এই ঢাকা দক্ষিণ ধাম থেকে নবদ্বীপে চলে যান তখন শ্রীচৈতন্য মহাপ্রভুর ঠাকুরমা শোভা দেবী তিনি জগন্নাথ মিশ্র এবং সচিমাতাকে বলেছেন যে আমি স্বপ্নে দেখেছি আমার সন্তান সে তার স্ত্রী এখন গর্ভবতী হয়েছে এবং তার গর্ভে স্বয়ং শ্রীকৃষ্ণ এসেছেন দ্বিভুজ মুরলীধর সুন্দর কৃষ্ণ সুতরাং আমার পুত্র জগন্নাথ মিশ্রকে বলছেন তুমি তোমার সন্তান লাভের পরে তোমার সন্তানকে একবার আমার জীবদ্দশায় পাঠাবে আমি তার দর্শন করতে চাই তো নিমাইয়ের যখন জন্ম হলো নিমাই বড় হলো নিমাইয়ের লক্ষ্মীপ্রিয়ার সাথে বিয়ে হলো তারপর নিমাই বাংলাদেশে এসেছেন এবং তিনি ঢাকা দক্ষিণেও এসেছেন এই মাসেই এসেছেন কোনো এক রবিবারে এসেছেন হয়তো আগামীকালই সেই রবিবার তো মাতা পাঠিয়েছেন শুভাদেবী যখন তখন শুভাদেবীর চোখ মানে অনেকটাই উনি বৃদ্ধ হয়ে গেছেন তো চোখে উনি দেখতে পাচ্ছেন না দৃষ্টি ভালো না তো তারপরে মানে নিমাই এসে বলছেন যে ঠাকুরমা আমি এসেছি তো উনি বলছেন কে তুমি বলছি তুমি যে বলেছিলে আমার বাবাকে আমাকে আসার জন্য আমি এসেছি বলছি না না তুমি তো না আমি যাকে স্বপ্নে দেখেছিলাম সে ছিল দ্বিভুজ মুরলীধর শ্যাম সুন্দর তুমি তো গৌরবর্ণ তুমি তো শ্যাম বর্ণ নও তাহলে তুমি কি করে সে হবে তখন শ্রী চৈতন্য মহাপ্রভু তার ঠাকুরমাকে দৃষ্টি দান করলেন এবং তারপরেও দেখলেন উনি গৌরাঙ্গ তারপর মহাপ্রভু কী করলেন নিজেকে গৌরাঙ্গ থেকে গোবিন্দ রূপ দিলেন তো আমরা ঢাকা দক্ষিণ গেলে দেখতে পাই গৌরাঙ্গ একপাশে এবং গোবিন্দ একপাশে আছেন তো এই মহান বিগ্রহ সারা বাংলাদেশে সারা বিশ্বে কোথাও নেই ঢাকা দক্ষিণে আছে এবং এটার যে অরিজিনাল যে বিগ্রহ ছিল সেই বিগ্রহটি এখন ভারতে আছে এখনও আছে সেই সংগ্রামের সময় আমরা সেই বিগ্রহকে ওখান থেকে নিয়ে যাওয়া হয় তো আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনারা আসুন কালকে আমাদের সিলেট যুগলীলা মন্দির থেকে সকাল সাতটা থেকে বাস যাত্রা শুরু করবে আপনারা সেখানে গিয়ে প্রসাদ পেতে পারেন সারাদিন থাকতে পারেন আবার বিকেল থেকে আবার বাস আসা শুরু হবে আপনারা আসতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ হরে কৃষ্ণ